পন প্রথমে বঙ্গাইগাঁও অগপ আর মিত্রজোঁটার সমূহ শুভাকাঙ্ক্ষী সকলক মই বহুত বহুত ধন্যবাদ জানাইছো আর আমার সাংবাদিক বন্ধু সকলক ধন্যবাদ জানাইছো। এই মুহূর্তত মানে অনাকাঙ্ক্ষিতভাবেই হোক মই রাজনীতির পথারত এটা খোজ পেলাম বলে ভাবিলো মানে মোক আসলতে সকলে অনুরোধ করাত মই আহি এটা খোজ দিলোহি। এটা রাইজর সহায় সহযোগিতা কামনা করছো সকলরে আর রাইজে যদি মোক বিবেচনা করে প্রার্থীর যোগ্য হ বলে ভাবে মোক যদি রাইজর কাম কর যদি মোর ক্ষমতা থাকা বলে ভাবে তেতিয়া রাইজে যাতে মোক সহায় সহযোগিতা করে তার কারণে আশা করছো। সাংবাদিক বন্ধু সকলও যাতে মোর লগত সদায় মানে বন্ধুত্বসুলভাবেই হোক নাইবা জ্যেষ্ঠ বলিয়ে ভাবক মোকলকে যাতে সহায় করে তাকে আশা করছো। যুঁজটো ভাবো আমিয়ে জয়যুক্ত হম এইটোই ভাবিছো কিয়নো আমি যেহেতু মিত্রজোঁট অসম গণ পৰিষদ আছে আর বাকি দুটা দল আছে আমি ভাবো আমিয়ে জয়যুক্ত হম বলে ভাবো। প্রেসিডেন্টে মই এতিয়ালৈকে নাজানো কোন কোন হয় জানো তারমানে এইমাত্র টিকেটটো পোৱা হলে এটা আমি খোঁজ দিবর কারণে আমি কিছুমান পরিকল্পনা করব লাগিব। এটা পটকে কোৱা কথাইটো নহয় আমি এটা হেৰি কৰিব লাগে কেনে ধৰণে আমি নিৰ্বাচনত নামিম এইটো ভাবি চিন্তিহে আমি ঠিক কৰিব লাগিব। এতিয়া আমাৰ প্ৰতিদ্বন্দ্বীৰ লগত আমি কেনেকৈ মানে আমি তেওঁৰ লগত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম সেইটো আমি অলপ পিছতে ভাবা চিন্তা কৰা হ'ব আমি ভাবিম আৰু যিহেতু মানে এইমাত্র টিকেট পোৱাটো চূড়ান্ত হ'ল বিশেষ এতিয়া মই ক'ব নোৱাৰো আৰু রাইজে কৈছে মোর লগত থকা শুভাকাঙ্ক্ষী আর মোর দলীয় কর্মী সকলে পারিম বলে কৈছে তেওঁলোকৰ সাহসে মোর সাহস মোর লগত যদি মোর সতীর্থ বন্ধু সকল বান্ধবী সকল আর মোর আমার দলের লগত জড়িত হয়ে থাকা যুব পরিষদ মহিলা পরিষদ আর আমার যেহেতু মিত্রজোঁট সকলে যদি মোর লগত থাকে তেতিয়াহলে মই নিশ্চয় অধিক সংখ্যক পদ পাম এইটো ভাবিছো। বাদ বিসম্বাদটো মই মানে ইমান ভালকৈ ক'ব নোৱাৰোঁ মই বেছি জড়িত হৈ থকাই নাই আচলতে এই বিষয়টোত কিন্তু তথাপিও মই এইটোৱে ক'ব বিচাৰোঁ আমাৰ মাজত এটা ভালকৈ আলোচনা বিলোচনা কৰা হ'লে হয়তো এইটো পৰ্যায় নাপালেগৈ আৰু অলপমান মানে ভাবি চিন্তি কামখিনি কৰা হ'লে আৰু মই যিহেতু কৈছোঁ মই ইয়াত ৰাজনীতিত নাইবা বিধায়ক হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম বুলি অলপো ভবাই নাছিলোঁ সম্পূৰ্ণ অনাকাংক্ষিতভাৱে মোলৈ এইটো ৰাইজৰ পৰা হেৰি আহিছে সমৰ্থন আহিছে। মই এই মুহূৰ্তত কি কাম কৰিম বুলি মই ভাবিব পৰা নাই আচলতে হঠাৎ হ'লতো মই এইটো খুব ভাবোঁ মানে ভবাই নাই কিন্তু এই মুহূর্ততে মই ভাবো আর মহিলা যুবসকলের কারণে যে কাম করব লাগিব এইটোৱে মেইন কথা আর যেহেতু যুব প্রজন্মই আমার ভবিষ্যৎ যুবসকলের কারণে ভাবিব লাগিব আর মহিলাসকল বিভিন্ন ক্ষেত্রত নির্যাতিতই হোক নাইবা বিভিন্ন ধরনের অলপমান তল পড়ে থাকে তেওঁলোকক মই আগুয়াই নিয়ার কারণে মোর লগত যদি সতীর্থসকল থাকে নিশ্চয় চেষ্টা করি এইটোই ভাবিছো।